দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। খবরাখবর চ্যানেলের আজকের প্রতিবেদনটি দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন, আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। আজ 17 জানুয়ারি, রোজ সোমবার, আমরা খবরাখবর চ্যানেলে বর্তমানে অবস্থান করতেছি মানিক ডেয়ারি ফার্ম। আর এই ফার্মটি পরিচালনা করে থাকে মানিক ভাই। আর এই ফার্ম থেকে মূলত বকনা বাচ্চা বিক্রি করা হয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো মানিক ভাইয়ের কাছে যে বকনা বাচ্চাগুলো রয়েছে সেই বকনাগুলো আপনাদেরকে দেখাবো এবং এগুলোর দাম জাত বয় সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব। এখান থেকে আপনারা ফ্রিজিয়ান, হলস্টাইন ফ্রিজিয়ান, জার্সি মুন্ডি, শাহিওয়াল সব ধরনের বকনাই সংগ্রহ করতে পারবেন। তো মানিক ভাইয়ের কাছে কী ধরনের বকনাগুলো রয়েছে, এগুলোর দাম কেমন, জাতের মানে গুণে কেমন, চলুন প্রথমে তার সাথে এই সমস্ত বিষয় নিয়ে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? হ্যাঁ আমি ভালো। তো চলে আসলাম আপনার খামারে, এসে তো ভালো লাগলো, বেশ কিছু বকনা বাচ্চা দেখতে পাচ্ছি। জি জি, নতুন বকনা নিয়ে আসছি, এই জন্য আপনাকে। কতগুলা বকনা আনছেন? আছে 8-9টা মতন আছে। 8-9টা বকনা আছে। তো বর্তমানে তোমার বকনাটা একটু কেনাবেচাটা বেশি হচ্ছে? এখন একটু চাহিদা বেশি, কেনাবেচাটা বেশি হচ্ছে। তো আজকে কতগুলা বকনা দর্শকদেরকে দেখাবেন? 8টা দেখাবো। 8টা বকনা দর্শক দেখতে পাবে। তো এগুলোর দাম কত থেকে কতর ভিতরে আছে? এটা আপনার 95 থেকে আপনার 45 পর্যন্ত আছে। 45 থেকে 95 এর ভিতরে আছে। জি। আর আপনি তো বকনাটাই কেনাবেচা বেশি করে থাকেন? আমি বকনা বেশি কেনাবেচা করি। আচ্ছা, তো বর্তমানে গরুর বাজারটা কেমন যাচ্ছে এই টাইমটাতে? আছে মোটামুটি, মানে সাবেকেই আছে, বেশিও না কমও না। আর কেনাবেচাটা কেমন হচ্ছে? হচ্ছে মোটামুটি, আল্লাহর রহমতে ভালোই হচ্ছে। আচ্ছা, তো যে গরুগুলো আছে, তো চলুন গরুগুলো আমরা দর্শকদেরকে দেখাই। দেখেন প্রথমে একটা বাচ্চা দেখতে পাচ্ছি ভাই আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? জি জি। বয়সটা কেমন এটার? এটার বয়স 12-12.5 মাসের মতো হবে। বয়স 12-12.5 মাসের মতো হবে? জি জি। আচ্ছা, মাস দেখ গেলে রেডি হয়ে যাবে? রেডি হয়ে যাবে। দুধের বাচ্চা যদি একটু দর্শকদেরকে দেখাতেন। পালন গুলো দেখেন, বাচ্চাটা দেখেন, দেখছেন চারটা বাট খুব সুন্দর, চার জায়গায় চারটা বাট। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম চাও 95,000 ভাই। দর্শক চলুন দুই নম্বর বাচ্চাটা আপনাদেরকে দেখাই, খুবই ভালো একটা বাচ্চা, এটা চাইলে দর্শক নিতে পারেন। তো দুই নম্বর বাচ্চাটা দেখাই। দুই নম্বর বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। বয়সটা কেমন এটার? এটার বয়স 12 মাসের মতো হবে। 12 মাসের মতো হবে হলস্টাইন ফ্রিজিয়ানের বাচ্চাটা, দর্শক দেখতে পাচ্ছেন আপনারা। তো দুধের বাটটা যদি একটু দর্শকদেরকে দেখাতেন। দর্শক খুব কোয়ালিটি ভালো ভাই, তলা দুধ দেখছেন, চামড়া একদম রসুনের চুষার মতন পাতলা, দেখছেন। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম আপনার 92,000 টাকা। চাওয়া দাম 92,000 টাকা। জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। তো এটা দেখলাম আমরা দুই নাম্বার বাচ্চাটা। জি। তো পাশে তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি আমরা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান ভাই। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। দর্শক হলস্টাইন ফ্রিজিয়ান তিন নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছেন। তো দুধের বাটটা যদি একটু দর্শকদেরকে দেখান, প্রত্যেকটা বাচ্চার বাট খুব ভালো ভাই। দর্শকদের বাটটা দেখতে পাচ্ছেন, এই পাশ থেকেও দর্শক দেখতে পাচ্ছেন। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম 95,000 টাকা। চাওয়া দাম 95,000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে তিন নাম্বার বাচ্চাটা। হ্যাঁ, এটা তিন নাম্বার। চার নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি, এই যে চার নাম্বার বাচ্চা দেখেন। আচ্ছা, এটা কি জাতের? এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান? জি। বয়সটা কেমন এটার? এটার বয়স আপনার 11 মাসের মতো হবে। 11 মাসের মতো বয়সটা হবে? জি। দুধের বাটটা যদি দেখাতেন? দেখেন, তার মানে মাস দেখ গেলে রেডি হয়ে যাবে? হ্যাঁ, রেডি হয়ে যাবে। দুধের বাটটা দর্শক দেখতে পাচ্ছিলেন আপনারা। তো এই পাশে চামটাম খুব ভালো ভাই, চামটাম অনেক ভালো, যারা নেবে দেখে শুনে নিতে পারবে। দামটা কত রাখছেন? এটার দাম 92,000 টাকা ভাই। চাওয়া দাম 92,000 টাকা। জি। চার নাম্বার বাচ্চাটার দর্শক দাম 92,000 টাকা, আপনারা আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। পাঁচ নাম্বার বাচ্চাটা দেখুন, এটা হলস্টাইন ফ্রিজিয়ান এবং মুন্ডি ভাই। মুন্ডি বাচ্চা? জি, মুন্ডি বাচ্চা। মুন্ডি বাচ্চার তো চাহিদা বেশি। চাহিদা বেশি, দেখেন মাথাটুকু দেখেন, সৌন্দর্যের কারণে মানুষ নিয়ে থাকে বেশি। জি। গাভী হলো অনেক সুন্দর দেখা যায়, দেখেন তলা বাটগুলো দেখেন। দর্শকদের বাটগুলো দেখতে পাচ্ছেন, এই সাইড থেকেও দর্শক দেখতে পাচ্ছেন। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম 95,000 টাকা ভাই। চাওয়া দাম 95,000 টাকা। জি জি। পাঁচ নাম্বার বাচ্চাটার চাওয়া দাম, মাথা ঝুটিও আছে, আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবে। হ্যাঁ। ছয় নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছেন, ছয় নাম্বারটা, এটা হলস্টাইন ফ্রিজিয়ান বাচ্চা, এটা মুন্ডি, কিন্তু এর কালারটা অত সাদা না হয়, এটা কালো। সাদা না হয়ে কালো, সাদা অংশ আছে, নিচে আছে, মাথায় চিত কপালে আছে। দর্শক এই সাইড থেকেও দেখতে পাচ্ছেন, তলাটুক দেখান, এটা মুন্ডি বাচ্চা ভাই। দুইটা বাচ্চা আছে মুন্ডি,
এটার দামটা কত রাখছেন? এটার দাম চাও আপনার 92000। চাও দাম 92000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? নিতে পারবে। আর বকনা বাচ্চা নিতে গেলে অবশ্যই যাচাই বাছাই করে নিবে। যাচাই বাছাই করে নিবে হ্যাঁ। যাতে মানে গুণে ঠিক আছে কিনা সবকিছু দেখে নেওয়াটাই ভালো। জি জি। এটা দেখলাম আমরা 6 নাম্বার বাচ্চা। 6 নাম্বার বাচ্চা। 7 নাম্বার বাচ্চাটা দেখতে পাচ্ছি। 7 নাম্বার বাচ্চা। এটা হলস্টাইন ফ্রিজিয়ান। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। বয়সটা কেমন এটার? এটার বয়স আপনার 10 মাসের মতো হবে। 10 মাসের মতো বয়স হবে এটা। জি। দর্শক 10 মাসের মতো বয়সটা হবে। দর্শক দেখতে পাচ্ছেন এই সাইড থেকেও আপনারা দর্শক দেখতে পাচ্ছেন দুধের বাটগুলো দেখতে পাচ্ছেন আপনারা। এটার দামটা কেমন রাখছেন? এটার দাম চা 72000 ভাই। চাওয়া দাম 72000 টাকা। জি জি। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। দর্শক আলোচনা সাপেক্ষে আপনারা দরদাম করে নিতে পারবেন। চাওয়া দাম 72000 টাকা। তো দর্শক চলুন পরবর্তী বাচ্চাটা আপনাদেরকে দেখাই। পরবর্তী বাচ্চাটা দেখতে পাচ্ছি ভাই আমরা। জি। এটা কি জাতের? এটা জার্সি আর হলস্টাইন ফ্রিজিয়ান একটু মিক্সড আছে। জার্সির পার্সেন্টাই বেশি? বেশি। বয়সটা কেমন এটার? এটার বয়স 10 মাসের মতন হবে ভাই। 10 মাসের মতো বয়সটা হবে। জি। জার্সি এবং ফ্রিজিয়ানের মিক্স মিক্সড আছে। দুধের বাটটা যদি একটু দর্শক দেখে দেখাতেন। বাটের দিক দিয়ে খুব ভালো ভাই। আর জার্সি গরুর বাটগুলো খুব সুন্দর হয় ভালো হয়। আর জার্সি গরুর তো রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি, দুধের ঘনত্বটা বেশি, সব দিক দিয়েই ভালো। দুধও বেশি, গরুর দুধও বেশি হয়। আচ্ছা এটার বয়সটা কতদিন বলতেছিলেন? এটার বয়স 10 মাসের মতো হবে। 10 মাসের মতো হবে। জি। এটার দামটা কত রাখছেন? এটার দাম 62000 ভাই। এটার চাওয়া দাম 62000 টাকা। আলোচনা সাপেক্ষে দরদাম করে নিতে পারবেন। দরদাম করে নিতে পারবেন। দর্শক চাওয়া দাম 62000 টাকা আপনারা আলোচনা সাপেক্ষে নিতে পারবেন। দর্শক আপনারা দেখে শুনে নিতে পারবেন। আর বাচ্চাটা খুবই ভালো একটা বাচ্চা, জার্সির সাথে ফ্রিজিয়ান মিক্স। পাশে আরেকটা গরু দেখতে পাচ্ছি, অন্যরকম একটা গরু। হ্যাঁ এটা অন্যরকম, এটা গির জাতের গরু। ভিন্ন কোয়ালিটির একটা গরু। এতগুলো গরুর ভিতরে এই গরুটার কোয়ালিটি একটু ভিন্ন, আলাদা। এই বাচ্চাটা আপনার হালকা শায়ালের কিছু মিষ্ট আছে, শায়াল এবং গিরের মিষ্ট। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ভালো একটা বাচ্চা। জি। সার বাচ্চা না? না বকনা। বকনা বাচ্চা। জি 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 বকনা। বয়সটা কেমন এটার? এটা বয়স 9.5 মাসের মতো হবে। এটাকে যদি কখনো যখন গাভ হবে তখন যদি একটা ব্রাহ্মা বীজ দেওয়া যায় তাহলে কিন্তু এটা থেকে ভালো একটা বাচ্চা পাওয়া যাবে। হ্যাঁ বাচ্চা পাওয়া যাবে এবং বেনিফিটও বেশি হবে তখন। আচ্ছা তো সেই ক্ষেত্রে বয়সটা কতদিন এটার? এটা 9 মাস, 9.5 মাস এমন আসবে। আচ্ছা তো সেই ক্ষেত্রে এটার দামটা কত রাখছেন? এটার দাম চাও ভাই আপনার 48000 টাকা, বেশি চাবো না। ঠিক আছে চাওয়া দাম 48000 টাকা। আলোচনা সাপেক্ষে নিতে পারবে? আলোচনা সাপেক্ষে নিতে পারবে। তো ভাই আজকের সংগ্রহ তো এই পর্যন্তই না? জি আজকের সংগ্রহ এই পর্যন্তই। তো যোগাযোগটা কিভাবে করবে যদি একটু দর্শক দেখতে? যোগাযোগ আমাদের পাবনা জেলা ঈশ্বরদী থানা অরুণখোলা গ্রাম। আচ্ছা ঠিক আছে, যে কোনো জায়গায় থেকে এই ঠিকানায় চলে আসবে। আচ্ছা ফোন নাম্বারটা? ফোন নাম্বারটা 01706 8862, এটা পার্সোনাল নাম্বারে আপনাকে পাবে। জি। আর আপনার কাছে তো সব সময় বকনা? হ্যাঁ সব সময় পাবে আমার কাছে বকনা। আর আমি যতটুকু জানি আপনি কিন্তু খুব ভালো গরু চেনেন। জি। আচ্ছা আর দর্শক যাচাই বাছাই করে নিতে পারে? অবশ্যই যাচাই বাছাই করে নেবে, সে জিনিস কিনবে যাচাই বাছাই করে কিনবে না। আর আপনার কাছে আসলে আমি যতটুকু জানি সঠিক জিনিসটাই পাবে? অবশ্যই পাবে। আচ্ছা আচ্ছা, আর সঠিক জিনিসটা আপনারাও দেওয়ার চেষ্টা করবেন? অবশ্যই, আল্লাহর রহমতে পর্যন্ত সবাইকে সঠিক জিনিসই দিই। আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে? দর্শক ভাইরা অনেক জায়গা থেকে গরু বাছুর নেয়, ঠিক আছে, তো আমার থেকে মানে আল্লাহর রহমতে পর্যন্ত কোনো রিপোর্ট নেই, তো ভাইরা যদি আসে যাচাই বাছাই করে নেয় সবচেয়ে ভালো হয়। আর অনেক ভাইরা আছে আপনার অনলাইনে দেখে শুনে কিনে, ঠিক আছে, তারা যদি আমার কাছ থেকে নাই তো আশা করবো ভালো জিনিস আমার কাছ থেকে পাবে। আচ্ছা আচ্ছা, তো খুব ভালো লাগলো আপনার কথা শুনে। তো মানিক ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।